সিবিআই এর জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায় মামলা দায়েরের ত্রুটিতে ডিভিশন বেঞ্চে মেলেনি রক্ষা কবচ, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফের আবেদন রক্ষা কবচের। পার্থ সিবিআই দপ্তরে যেতেই ইস্তফা এসএসসির চেয়ারম্যানের, দায়িত্বে এলেন এক আইএএস আধিকারিক, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই বদল বলে দাবি রাজ্যের। সিবিআই তলবে সাড়া দিয়ে হাজিরা তৃণমূল নেতা পরেশ পালের, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, বিশ্বাস নেই খুনের রাজনীতিতে, জিজ্ঞাসাবাদ শেষে মন্তব্য বিধায়কের। জেলা সফরে গিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মীদের কড়া বার্তা, ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে ভৎসনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষদেরও। রাজীব গান্ধী হত্যা মামলায় মুক্তি এজি পেরারিভালানের, দোষীদের ক্ষমার পক্ষেই তামিলনাড়ু সরকার, রাষ্ট্রপতির মতামত প্রয়োজনীয় নয় জানিয়েই জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে। এএফসি কাপের শুরুতেই ধাক্কা মোহনবাগানে, রক্ষণাবেক্ষণের ভরাডুবিতে গোকুলামের কাছে হারল গঙ্গাপাড়ের ক্লাব, 4-2 ফলাফলে প্রথম ম্যাচেই বড় জয় হাসিল কেরলের দলের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, রাশি বিস্তারিত খবরে। আদালতের নির্দেশে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই। এরই পাশাপাশি এসএসসির গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে অসহযোগিতা করলে পার্থকে হেফাজতে পর্যন্ত নিতে পারবে সিবিআই, এমনকি মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছে আদালত। এই রায়ের পাল্টা হিসেবে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে সেখানেও ধাক্কা খেতে হয় পার্থকে। মামলা দায়েরে পদ্ধতিগত ত্রুটির জন্য তাঁর রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে যায়, ফলে বাধ্য হয়েই কোন রকম রক্ষা কবচ ছাড়াই বুধবার বিকেলে সিবিআই দপ্তরে হাজির হন তিনি। যদিও এরই মধ্যে আবার প্রধান বিচারপতির কাছে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছেন পার্থবাবু। মেইল মারফত প্রধান বিচারপতির কাছে নিজের আবেদনের দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী জারি রয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 4 মাস আগেই এসএসসির চেয়ারম্যান পদে এসেছিলেন তিনি, তার পরিবর্তে এই দায়িত্ব পালন করবেন আইএএস শুভ্র চক্রবর্তী। বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে, 6 বছর পর ফের হতে চলেছে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিয়োগকারী সরকারি সংস্থা স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ পদে বদল আনল রাজ্য সরকার। বুধবার আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীকে এসএসসির চেয়ারম্যান পদে বসানো হল। তিনি সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা পদে আছেন। স্কুল শিক্ষা দপ্তর এদিন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ওই অফিসার দুটি দায়িত্বই পালন করবেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে দাবি রাজ্যের। জেলা সফরেও কেন্দ্র বিরোধিতার সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কর্মী সভায় যোগ দেন তিনি। সেখান থেকেই মূল্যবৃদ্ধি, জ্বালানি সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, কেন্দ্র মানুষের পকেট লুট করছে, তার প্রতিবাদ করলেই হিন্দু মুসলিম অশান্তি বাঁধিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি এদিন পশ্চিম মেদিনীপুরকে ঢেলে সাজানোর আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী, দিয়েছেন কর্মসংস্থানের প্রতি। একই সঙ্গে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। ব্লকে ব্লকে গিয়ে মিটিং করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনা এবং জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন নেত্রী। পাশাপাশি ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের তুমুল ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভায় তাঁর সামনেই অভিযোগ জানান জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ মামুনি মুর্মু, পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্তের বিরুদ্ধে জেলা পরিষদের পূর্ত বিভাগের টেন্ডারে কারসাজি করার অভিযোগ আনেন তিনি, যা শুনে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তীব্র ভর্ৎসনা করেন তাঁদের। জেলা পরিষদের পূর্ত বিভাগের টেন্ডার নিয়ে অভিযোগ পাওয়া মাত্র কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা শাসককে এ বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। ভোট পরবর্তী কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় তাকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন সিবিআই দপ্তরের বাইরে হাজির ছিলেন নিহত বিজেপি নেতার দাদারাও। গত বছরের মে মাসে নির্বাচনী ফলাফলের পর রাজ্য জুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে মামলা হয় আদালতে, যা গড়ায় সুপ্রিম কোর্টেও। এই মামলার তদন্তভার গিয়েছিল সিবিআই এর কাছে। বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় স্থানীয় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে নিহতের পরিবার। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল নেতা পরেশ পাল এবং এক কাউন্সিলরকেও। এই ঘটনার তদন্তেই পরেশ পালকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। বুধবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। বিধায়ক জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই রাজনীতি করেন, খুনের রাজনীতিতে বিশ্বাস নেই তাঁর। রাজীব গান্ধী হত্যা মামলায় 31 বছর পর জেল থেকে মুক্তি পেল দোষী সাব্যস্ত এজি পেরারিওয়ালান। বুধবার তাকে মুক্ত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলায় অনুচ্ছেদ 142 প্রয়োগ করে দোষীকে মুক্তি দেওয়া হচ্ছে। রাজীব হত্যার অন্যতম চক্রি শ্রীনিবাসের জন্য 2 9 ভোল্টের ব্যাটারি কেনার অভিযোগ উঠেছিল পেরারিওয়ালানের বিরুদ্ধে। পেরারিওয়ালানের গ্রেফতারির পর 1998 সালে সন্ত্রাস দমন আদালত তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিল। 1999 সালে সেই সাজাই বহাল রাখে শীর্ষ আদালত। তবে 2014 সালে তা বদলে যাবজ্জীবন দেওয়া হয়। চলতি বছর মার্চে এই দোষীর জামিন মঞ্জুর করা হয়। এরপরই নির্ধারিত সময়ের আগে মুক্তির আবেদন জানান পেরারিওয়ালান, যে আবেদনের বিরোধিতা করেছিল কেন্দ্র। তামিলনাড়ুর রাজ্যপাল বিষয়টি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ওপর ছাড়লেও সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি রাষ্ট্রপতি। এ নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। জানানো হয়, তামিলনাড়ু সরকার চায় রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত 7 জনকেই 161 ধারায় ক্ষমা করা হোক। তাই রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। ফলে রাষ্ট্রপতির মতামতের জন্য অপেক্ষা করা অপ্রয়োজনীয়। এরপরই এদিন পেরারিওয়ালানকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এফসি কাপের শুরুতেই ধাক্কা সবুজ মেরুন শিবিরে। প্রথম ম্যাচেই মোহনবাগানকে হারিয়ে দিল গোকুলাম। যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। এফসি কাপের প্রথম ম্যাচেই দুরন্ত শুরু করল গোকুলাম। 4-4 গোল হজম করতে হল মোহনবাগানকে, অথচ খেলার শুরু কিন্তু অন্য ইঙ্গিত দিয়েছিল। রয় কৃষ্ণ বিপজ্জনক হয়ে ধরা দিয়েছিলেন। শুরুতেই অন্তত 2 গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান, যদিও ভাগ্যের সহায়তা মেলেনি। পাশাপাশি তীরির চোটের কারণে দুর্বল হয় বাগান রক্ষণ। একতরফা আক্রমণে এরই সুবিধা আদায় করে নেয় কেরালের দল। গোকুলামের হয়ে 2টি গোল করেন লুকা, অন্য 2টি গোল করেন রিশাদ এবং জিনেত। মোহনবাগানের পক্ষে 2টি গোল করেন প্রীতম এবং লিস্টন। শুধু ম্যাচ পকেটে পুরে ফেলাই নয়, টুর্নামেন্টের শুরুতেই বাগান রক্ষণের দুর্বলতাগুলো অন্য দলের চোখের সামনেও যেন তুলে ধরলো গোকুলাম। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।